জয় গুরু শঙ্কর শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ 93 সংখ্যক বার্ষিক অধিবেশন রঙিয়া জিলা শাখার আতিথ্যত অনুষ্ঠিত হব গৈ আছে। যা 19 নভেম্বরতে আমার লাইভটা স্থাপন করে আমার ইয়াতে প্রায় 15,000 ভকত বান্ধবর সমাজ হয়েছে আর তেতিয়ার আজিলৈ অগ্রগতি হয়ে আছে। এতিয়াল আমার অধিবেশনের প্রায় 85% আমার কাম হয়ে আছে আর দুদিনের ভিতর আমার কাম সম্পূর্ণ হয়ে উঠব। গতি এইখানে কাম চার আমার আজি রঙিয়া মহকুমা ডিপুটি আরক্ষী বিষয়া বাইদেউ আর ওসি স্যার রঙিয়া থানার ভারপ্রাপ্ত বিষয়া ওসি স্যার ইয়াতে আহি পরিদর্শন করে গেছে, এই পরিস্থিতি বুঝ লই গেছে আর কামখানি অগ্রগতি হওয়ার কারণে তেখেতসকলে একটা পরামর্শ আগবাইছে। ইয়ার লগতে আমার যে স্থানীয় বিধায়ক ভবেশ কলিতা ডাঙরিয়া তেখেতে ইতিমধ্যে বিভিন্ন ঠাইরপরা খবর আহি আছে আর সেইমতে আমার কাম আগবাড়ি গেছে। আর ভবেশ কলিতা ডাঙরিয়ায় সকল সময়তে সকলের যোগাযোগ রাখি এইখানে কামর অগ্রগতি হয়েছে। এতিয়াল চারিফালে রাস্তা পদূলি বনাইছে, রাস্তা পদূলি কাম চলি আছে, লাইনের কাম চলি আছে, আমার শিবির নির্মাণ কাম চলি আছে আর দুই চারিটার পিছতে আমার এইখানে কাম শেষ হব। আর গতি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি যে আমার ইয়ার সমগ্র রাইজে শর্মা আমার আদরণীয় জনার কারণে আমার রাইজ উপস্থিত হয়েছে আর তখন আহিব বলে আমি করজরে এই নামঘর বাকরিরপর সমগ্র আই বা বান্ধবক ল আমি তখন ওসর প্রার্থনা নিবেদন করছো তখন সময়মতে আমার ইয়াত উপস্থিত হব। আর আমার জয়ন্ত মল্লপুরা ডাঙরিয়াতে এই জায়গা পরিদর্শন করেছে, সকল পরামর্শ তখন আগবাইছে কিন্তু ভবিষ্যৎকালিতভাবে ইতিমধ্যে আমার সময় হাতে রাখি আছে। গতি আমি সমূহ বাপ বান্ধব আই মাতৃ হব আমি ক্ষমা জানাইছো। আমার ইয়াত মুসলিম সম্প্রদায়ের বন্ধুসকল আছে, তেখেতসকলে আরম্ভর করা এই নামঘর কাম করা বিভিন্ন শিবির কাম করা বা বেত কাটি দিয়া সকল সময় উপস্থিত আছে। মূল এজন বাপ আছে আমার সৈনুর আলী বলে, ইতিমধ্যে আমাক চাহ তার বহুত বস্তু খাবলে দিছে, গতি আমি বাপজনে তেখেতক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে আমার যেখানে মুসলমান ভাই বন্ধু আছে সকলের ওসরতে আমি চির সেবা জানাইছো যাতে আমার অধিবেশন সাফল্য মনোনীত করে তোলে। আর রঙিয়া জেলাবাসীল আমার এটি নিবেদন যে এই অনুষ্ঠানের যোগেদি আমার যাতে রঙিয়া এখন জিল্লালে রূপান্তর করে এই মুখ্যমন্ত্রীর ওসর আমার আবেদন। রঙিয়া জিল্লা যাতে আমার এখন জিল্লা হয়ে উঠে, এটা আমার মহকুমা হয়ে আছে, রঙিয়া আমার কামরূপর হেরি করে রঙিয়া জিল্লা করব বলে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে আজ এই ইয়ারপর আমি আবেদন জানাইছো। কৃষ্ণ